আসসালামু আলাইকুম এবরিওান নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি এটি দিয়ে তিন দিন চুল ধুয়ে ফেলুন সাদা পাকা চুল দাড়ি কালো হবে চুল আর পড়বে না চুল পড়া বন্ধ হবে একটা চুলও কোনো দিন পাকবে না চুল হবে স্টেট সিল্কির ঝলমলে ঘন কালো লম্বা তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এর জন্য প্রথমে আমার কিছু বিশুদ্ধ পানি নিতে হবে আর পানিটা আমি চুলায় জাল করে নিচ্ছি পানিটা যখন ফুটে আসবে এখানে দিয়ে দিচ্ছি মেথি মেথি চুলের জন্য কতটা উপকারী সেটা কম বেশি আমরা সবাই জানি এখানে আমি দুই চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এরপর এখানে আমি দুইটি তেজপাতা দিব তেজপাতা চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এখন আবারও কিছুক্ষণ মেথির সাথে তেজপাতাগুলোকে খুব ভালোভাবে নেড়ে জাল করে নেব এরপর আমার প্রয়োজন হবে লবঙ্গ এখানে আমি চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দিয়েছি এখানে আপনারা কম বেশি নিতে পারেন এরপর এখানে আমি অর্ধেক পেঁয়াজকে আগে থেকে কেটে রেখেছিলাম আর এটাও আমি এখানে অ্যাড করে নিচ্ছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে আমি জাল করে নেব প্রথমে চুলার আশটা একটু বাড়িয়ে দিব পরের লোহিটে সম্পূর্ণ উপকরণটি আমি চাল করে নিব এটি নিয়মিত ব্যবহারে আপনার চুল কখনোই পাকবে না চুল কখনোই পড়বে না দুই থেকে তিনবার ব্যবহারে চুলের পরিবর্তন আপনি নিজে বুঝতে পারবেন নতুন চুল গজাবে এবং ন্যাচারালি চুলকে কালো এবং লম্বা করবে উপকরণটি কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি এই উপকরণটি ঠেলে নেব এর জন্য আমার একটি ছাঁকনি প্রয়োজন হবে আমি ছাঁকনি দিয়ে এই উপকরণটি ছেঁকে নিচ্ছি উপকরণটি ছেঁকে নেওয়ার পর এই উপকরণটি আপনারা ফেলে দিবেন না এটাও কিন্তু আপনারা ব্ল্যান্ড করে বা পাটায় বেটে মাথায় লাগাতে পারেন চুলের জন্য খুবই উপকারী এখন এগুলোকে আমি একটু নেড়ে ঠান্ডা করে নেব অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এর জন্য কিছুক্ষণ আমি ওয়েট করছি ঠান্ডা হওয়ার জন্য যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আলাদা একটি বাটি নিয়ে নিয়েছি আর মগে নেওয়া উপকরণ থেকে কিছুটা উপকরণ এখানে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ উপকরণ আমি দেব না এরপর আমার প্রয়োজন হবে অয়েল ক্যাস্টর অয়েল চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান যা আপনারা সবাই জানেন এখন এখানে আমি এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল এই উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই ক্যাস্টর অয়েলটা ব্যবহার করতে হবে আর এই অয়েল দামে কিন্তু খুবই সস্তা আপনারা সুপার শপ বা যে কোনো কসমেটিক্স দোকানে এই ক্যাস্টর অয়েল পেয়ে যাবেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন বলে দিচ্ছি এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন এটি সপ্তাহে তিন দিন করে চুলে লাগাতে হবে এবং চুলে লাগানোর পর এক ঘন্টা অপেক্ষা করতে হবে এক ঘন্টা পর নর্মাল পানি দিয়ে আপনারা চুলটাকে ধুয়ে নেবেন আমি আবারও বলছি যাদের চুল দাড়ি একদম পেকে সাদা হয়ে গিয়েছে তাদের কিন্তু এই রেমেডি কাজ করবে না যাদের মাত্র পাকা শুরু হয়েছে তারা যদি নিয়মিত লং টাইম এই রেমেডি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের চুল কখনোই পাকবে না আর এটি নিয়মিত ব্যবহারে আপনার চুল হবে ঘন কালো লম্বা এবং স্টেট চুল এতটাই ঝলমলা হবে আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন বিশেষ করে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আপনার একটা চুলও কখনো পড়বে না যদি আপনি এটি নিয়মিত ব্যবহার করতে পারেন সপ্তাহে তিন দিন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এমন আরও ভিডিও পেতে অবশ্যই পেজটির পাশে থাকবেন অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন I love this.